সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি কমেছিল 16 সেন্টিমিটার। সন্ধ্যা 6টায় একই পয়েন্টে বিপদসীমার 4 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, কিন্তু একই পয়েন্টে 15 ঘন্টা পর আজ পানি বেড়েছে 32 সেন্টিমিটার। সকাল 9টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় পানি দ্রুত বাড়ছে। শহরের বিভিন্ন সড়কপথ ও নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে সুনামগঞ্জ সদর উপজেলা, বিশ্বস্তপুর, তাহিরপুর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার, ধর্মপাশা ও ছাতক উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার সকাল থেকে জেলার বিশ্বস্তপুর, তাহিরপুর উপজেলার শক্তিয়ার খোলা সাবমার্সিবল সড়ক প্লাবিত হয়ে যায়। যান চলাচল ব্যাহত হয়েছে। তাহিরপুর ও ধর্মপাশার হাওড়পাড়ের কিছু গ্রামে আফালের তাণ্ডবে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জামালগঞ্জ কাটরই সড়কের উজ্জ্বলপুর সড়কও ঝুঁকিতে রয়েছে। ভারী বর্ষণ ও পানি পাহাড়ি ঢলের কারণে ছাতকে তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মৎস্য খামার, গ্রামীণ রাস্তাঘাট সহ হাটবাজার। দেখা গেছে গোখাদ্যেরও সংকট, সব এলাকায় এখন বন্যার পানি থই থই করছে। আমাদের শহরে বড় বড় ড্রেনগুলো ব্লক হয়ে আছে, এই ড্রেনগুলো যদি পরিষ্কার এবং বড় করে দেয় তাহলে এই শহরে যে পানিটা খুব তাড়াতাড়ি নেমে যেত। এই যে শহরে অনেক বাসা আছে নিচা, এই সবগুলো বাসার উপরে পানি, মনে হয় 4 হাত 2 হাত 3 হাত পানি আছে একটা বাসার। তো পানি দেওয়া যাবে, হঠাৎ কিন্তু কষ্ট হইলে থাকা লাগে। পানি তো হ্যাঁ, সকাল 9টা 9:30 দিক থেকে শুরু হয়েছে পানি আসা, তো পানি খালি বাড়তেছে। আমাদের ব্যবসা মধ্যে অনেক ক্ষতি হচ্ছে। উপজেলার বঙ্গবন্ধু সড়ক এলাকা থেকে রহমতবাগ ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত তলিয়ে গেছে ছাতক সিলেট সড়ক। পানি বৃদ্ধির কারণে বুধবার দুপুর থেকে সিলেট সহ সারা দেশের সাথে ছাতকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলছেন, পাহাড়ি ঢল ও বর্ষণের পানিতে দ্রুত পানি বাড়ছে। বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে বন্যা মোকাবেলায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে প্রতিটি উপজেলায় জিআরের 20 টন করে চাল পাঠানো হয়েছে। এছাড়া শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ আনুষাঙ্গিক সব কিছুরই মজুত রাখা হয়েছে। তবে দুর্যোগ সৃষ্টি হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।